আমি আশুগঞ্জের মেঘনা পাড়ের রহিমা বেগম কইতাছি। সাহিত্য শুধু মনের খোরাকই যোগায় না, সাহিত্য অনুপ্রাণিত করে জীবনের দুর্গম পথ পাড়ি দিতে। আশুগঞ্জ পথিক সাহিত্য পরিষদের উপজেলা কমিটির অফিসে মঙ্গলবার 17 অক্টোবর 2023 অনুষ্ঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নুরুন নেওয়াজ এবং সহসভাপতি অর্জুন ঠাকুর তলাপাত্রের সার্বিক সহযোগিতায় একটি চমৎকার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য মনের খোরাক, সাহিত্য মানুষকে সতেজ, সক্রিয় এবং প্রাণবন্ত থাকার প্রেরণা যোগায়। তাই সাহিত্যের ডাকে সাড়া দিয়ে আশুগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উক্ত আসরের প্রধান আলোচক রাবেয়া জাহান তিন্নি। কবি ও সাংবাদিক অধ্যাপক এম এ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কবি লিটন হোসেন জিহাদ বলেন, সকল বৈষম্য এবং ভেদাভেদের ঊর্ধ্বে একজন মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়াই সাহিত্য আসরের একটি বৈপ্লবিক চর্চা। উক্ত আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জহির রায়হান, যুগ্ম সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সিনিয়র সহসভাপতি পথিক সাহিত্য পরিষদ। আজকে আয়োজন যারা করেছেন এবং যাদের উপস্থিতিতে এই আয়োজন সমৃদ্ধ হয়েছে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ ভাই আমাকে প্রায় সময় বলতে অনেক অনুষ্ঠানে আমি মিস করেছি, বিশেষ করে আজকে যখন এখানে আসলাম, আসার পরে যখন কথাগুলো প্রত্যেকদিন শুনতে ছিলাম, বিশেষ করে ম্যাডাম অনেকে, আমি নাম বলতে চাচ্ছি না, এবং আমি প্রায় শেষ পর্যায়ের এক মুহূর্তে আপনাদেরকে গুরুত্ব করতেছি, বিশেষ কিন্তু কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু কেন প্রতীক একটা সংগঠনের দরকার আমি এখানে এসে বুঝতে পেরেছি। যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথিক সাহিত্য পরিষদের সভাপতি কবি নুরুন নেওয়াজ রানা, সিনিয়র সহসভাপতি সাংবাদিক অর্জুন ঠাকুর তলাপাত্র, সহসভাপতি কবি শিউলি আক্তার, সহসভাপতি সুহান গাজী, সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আসমা বেগম, সাংগঠনিক সম্পাদক তানজিম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান, অর্থ সম্পাদক উমর, প্রচার সম্পাদক ইতি আক্তার, দপ্তর সম্পাদক জুনায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা প্রমুখ। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন কবি মারজানা আক্তার ইতি, মোহাম্মদ রহিম মিয়া, শান্তা আক্তার, মোহাম্মদ সালাউদ্দিন। সাহিত্য চর্চার মাধ্যমে চিন্তা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে সমাজ তথা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হলে পরিবারের গণ্ডি পেরিয়ে সাহিত্য আড্ডায় যোগদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আশুগঞ্জ পথিক সাহিত্য আসরের নারী সদস্যরা।